हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल आरजी टेक। बंधु नहीं एसे अपने आओ एक नतून वीडियो एक बिग ब्रेकिंग एक्सक्लूसिव न्यूज नहीं टिकटॉक साथे किन्तु आरो 58 चीना ऐप अर्थात चायना ऐप के किन्तु बंद कर दिल इंडियन गवर्नमेंट। लादाखे जो घटना और परपर घटना घटे तार परवर्ती क्षेत्र किन्तु भारत सरकार तरफ थे पदक्षेप नेवा इनफरमेशन टेक्नोलॉजी एक्ट आज से एक्ट अनुजाई किन्तु पदक्षेप नेवा हुए। सम्पूर्ण वीडियो देखे देव जो ऐपगुलो के बंध करा हलो एक बड़ो क्वेश्चन जो पबजी लाभार्थर माथार मध्य घुच्चे जेहेतु पबजीटा हे चायना ओरिजिन तो पबजीटा कि बंध कर दिल ना कि अवस्था पबजी एन तो सम्पूर्ण भिडियो देखिए दीची अपन पबजी आदौ बंध हलो कि हलो ना और टिकटक एपगलो क्यों अपनारा देखते पाबें ना जगह बैंड हो जाए। तो जरा नतून इस तक रिक्वेस्ट करूसिव न्यूज पवर जो सब अपटूडेट न्यूज पवर जो सबसक्राइब कर चैनल के लाइक और शेयर मध्य भिडियो के सवार का पहुंचे देवें बंधु और बेल बटन प्रेस करबें समस्त धरण नोटिफिकेशन पर। तो टिकटक और 58 एप बंद कर देवा हलो प्रथम से देखे निची तपर पबजी डिटेल्स दीची सोजासुदी चले जाए लीडिंग न्यूज पेपर से गवर्नमेंट बैंड 59 चाइनीज एप इनक्लूडिंग टिकटक यूसी ब्राइजार शेन हेलो लाइकी वीचैट शेयर इट। तो इट्स अ मेजर डिसिशन द गवर्नमेंट ऑन मंडे बैंड एट लिस 59 चाइनीज एप इनक्लूडिंग टिकटक मेनी पॉपुलर एप लाइक इट लाइक शेयर इट हेलो शेन लाइकी वीचैट यूसी ब्राउजार अल्सो फिगर अमंग द list of the banned Chinese apps. The decision aimed at the safeguarding and the interest of crores of Indian mobile and internet users is targeted to move ensure the safety and the sovereignty of Indian cyberspace. The Ministry of Electronics and Information Technology said the official notification. अर्थात भारत सार्वभौमतर जो भारत निरापत्ता रक्षार जो किन्तु पदक्षेप नेवा हुए समस्त चाइनीज एपगुलो के बंद करा हुए जेटा अनेक दिन धरे सुनछिलाम एर आगे यूएस तरफ थेके बला हुए तो ये समस्त जो एपगुलो आछे एर माध्यमे होते पारे तथ्य बाइरे बेरिये जाच्छे এবং এই নিয়ে মাঝখানে যেমন হুয়াই নিয়ে ঘটনা ঘটছিল সেখানে আমরা শুনেছি যে সেখান থেকে হচ্ছে। তো আজকের ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে একটা বিশাল স্টেপ নেওয়া হয়েছে। আমাদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু লাদাখে বিশেষ করে এরকম ধরনের নিরীহ আমাদের যে আর্মি যারা মারা গেছিলো তার পরবর্তী ক্ষেত্রেই আমরা কিন্তু সবাই বলেছিলাম যে যাতে এই চাইনিজ অ্যাপগুলোকে ব্যান্ড করা হোক এবং আমরা সত্যিকারের এবং সবথেকে বড় কথা সিকিউরিটির জন্য আমাদের এবং সেই সমস্ত মানুষগুলো যারা মারা গেছে তাদের জন্য করা হোক আমরা বলেছি এবং গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এটা শোনা হয়েছে এবং গভর্নমেন্ট কিন্তু এটা খুব ভালো স্টেপ নিয়েছে এবং এই স্টেপটাকে কিন্তু স্বাগত। সার্বভৌমত্বর বিষয় যেখানে আসে নিরাপত্তার বিষয় যেখানে আসে সেখানে আর অন্য কোনো কিছু আসে না আমার মনে হয় যেটা। তো 59 চাইনিজ অ্যাপ যেটা ব্যান্ড হয়েছে একটু দেখে নেবো যে কোন কোন ব্যান্ড হয়েছে কী কী ব্যান্ড হয়েছে তার জন্য আমি সোজা তলায় একটা লিস্ট দেখে নিচ্ছি। দেখুন রয়েছে টিকটক এবং টিকটক হচ্ছে মোস্ট পপুলার আমাদের ইন্ডিয়াতে যেখানে ধরতে গেলে ইন্ডিয়াতে প্রচুর মানুষ টিকটক ইউজ করে। হ্যাঁ টিকটক থেকে অনেক মানুষ ইনকামও করে এটাও ঠিক। তো তাদেরকে বলবো যে তাদের ইউটিউব বা অন্যান্য এই সমস্ত প্ল্যাটফর্মে ওয়েলকাম কারণ যে সমস্ত জিনিস বা যে অ্যাপ আমাদের দেশের নিরাপত্তায় ক্ষতি করে সেই সমস্ত অ্যাপকে কিন্তু অন্তত আমাদের দরকার নেই। তো টিকটক রয়েছে, শেয়ার ইট রয়েছে, কাবাই রয়েছে, ইউসি বাজার, বাইটু ম্যাপ রয়েছে, শেইন রয়েছে, হ্যালো রয়েছে, লাইকি রয়েছে, ডিউ ব্যাটারি সেভার রয়েছে। ইভেন আমি ডিউ রেকর্ডার দিয়ে আগে ভিডিও করতাম এবং ডিউ রেকর্ডার কিন্তু আমি এখন বর্তমানে আনইনস্টল করে দিয়েছি। আপনারা যারা যারা ডিউ রেকর্ডার ইউজ করেন তারাও আনইনস্টল করে দিন কারণ এরকম জিনিস আমরা চাই না যেটা নিরাপত্তা আমাদের ক্ষতি করে। ক্লাব ফ্র্যাক্টি যেটা খুব নাম করে দিয়েছিল, বিউটি প্লাস সেটাও আমি একটু পরেই আনইনস্টল করে দেবো, উইচ্যাট, ইউসি নিউজ এটা অলরেডি আমাদের সবার করা অনেকের, জেন্ডার, কিউ কিউ মিউজিক রয়েছে, বিগো লাইফ রয়েছে, সেলফি সিটি রয়েছে, মেল মাস্টার রয়েছে, এরকম দেখুন প্রচুর, ভিভা ভিডিও রয়েছে যেটাও খুব পপুলার, ভিগো ভিডিও রয়েছে, ডিউ রেকর্ডার যেটা আমি বললাম, ডিউ ক্লিনার রয়েছে, তারপরে হাগো প্লে যেটা মানে খুব ভালো প্লে যেটা মানে খুব নামও করে গেছিলো, খুব ক্লিন মাস্টার যেটা অন্যতম একটা মানে নামি অ্যাপ রয়েছে, ওয়ান্ডার ক্যামেরা রয়েছে, ফটো ওয়ান্ডার রয়েছে, উইমেট রয়েছে, সুইট সেলফি রয়েছে, বাইডু ট্রান্সলেট রয়েছে এবং ভিমেট রয়েছে, ইন্টারন্যাশনাল রয়েছে, কিউ কিউ, তারপরে আপনারা দেখুন ডিউ প্রাইভেসি রয়েছে, মোবাইল লেজেন্ড রয়েছে। তো এই টোটাল 59টা কিন্তু আজকে লিস্ট দেওয়া হয়েছে যে 59টাকে ক্যান্সেল করা হলো এবং যাদের যাদের কাছে এই 59টা রয়েছে এখন বক্তব্য হচ্ছে এটা এর পরবর্তী স্টেপে এবং এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট করতে পারে কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টে কিন্তু আমাদের ইনফরমেশন টেকনোলজির অ্যাক্ট রয়েছে তার আন্ডারে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্ষমতা রয়েছে এই জিনিসটা করার এবং বা যখন কারণ যেখানে আমাদের নিরাপত্তার বিষয়টা চলে আসছে। তো এখন বিষয় যেটা হচ্ছে দেখা যাবে সেটা যে এই সমস্ত অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে অটোমেটিক্যালি উড়িয়ে দেওয়া হলো কি না সেটা দেখা যাবে এবং তার সাথে অথবা এই সমস্ত অ্যাপ যেগুলো আছে অলরেডি ইনস্টল সেগুলো যে আর কাজ করবে না বা কীভাবে ব্যান্ড হলো সেটা আগামী দিনেই দেখা যাবে। কিন্তু হ্যাঁ এই সমস্ত এগুলো কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশান করে কিন্তু এরা ব্যান্ড করে দিয়েছে।
এবং গালওয়ানে যে আপনারা এখন দেখছেন যে প্রচুর পরিমাণে হিংসাত্মক ঘটনা ঘটছে এবং যে ওপর নিচ ঘটনা ঘটছে, তো সেই রেসপেক্টে কিন্তু এটাকে সত্যিকারের স্বাগত। এবার একটা বড় কথা হচ্ছে যে পাবজি যারা খেলেন বিশেষ করে, তো তাদের জন্য যে তারা কি বলছে যে তাদের অ্যাপটা থাকবে কি থাকবে না, পাবজির অ্যাপ এখনও কিন্তু ওড়ানো হয়নি বা ব্যান্ড করা হয়নি। তবে পাবজি সাবস্টিটিউটও যদি আপনাদের কিছু থাকে তাহলে সেটা আপনারা খেলতে শুরু করুন, কারণ এখন অবধি যেহেতু পাবজি ওড়ায়নি তো পাবজি আপনারা খেলতেই পারেন। এখন অবধি সেই নিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ফাইনাল ডিসিশন দেয়নি। তো এই যেটা আমি অ্যাক্টের কথা বলছিলাম, দ্য মিনিস্ট্রি অফ টেকনোলজি ইনভোক যেটা ইনভোক করেছে সেটা হচ্ছে 69A অফ দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট প্রভিশনস, যেখানে প্রসিডিউর ফর অ্যান্ড সেফগার্ডিং ফর ব্লকিং অফ অ্যাক্সেস ইনফরমেশন বাই পাবলিক। তো তার ফলে এরকম যে পাবলিকের ইনফরমেশন ব্লকিং হচ্ছে, তো সেই রেসপেক্টে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এটা করতেই পারে এবং যে 59টা অ্যাপ করেছে। তো এবার আপনারা যারা আছেন, যারা দেখলেন ভিডিওটা, তাদের বলুন আপনাদের কী বক্তব্য, এটাকে ঠিক করেছে কিনা, এবং পাবজি বা অন্যান্য যে অ্যাপগুলো আছে যেগুলো এখনও অবধি করা হয়নি সেগুলোকে আপনাদের কী মনে হয় করে দেওয়া উচিত না কি না, শুধু সেটার সিকিউরিটিটাকে যদি বজায় রেখে সেই গেমগুলোকে চালু করা যায়। কারণ প্রচুর মানুষ আছে যারা কিন্তু পাবজি লাভার, তাদের পাবজি ছাড়া তাদের সময় কাটে না। যেরকম টিকটক লাভার ছিল, ধরতে গেলে অ্যাডিক্টেড পার্সন ছিল যারা টিকটকের, তাদের এখন প্রথম প্রথম অসুবিধা হবেই। তবে আমি বলবো টিকটকের যে সমস্ত সাবস্টিটিউট অ্যাপগুলো আছে সেগুলোকে চেষ্টা করুন করার, কারণ টিকটক কিন্তু ব্যান্ড হয়ে গেল। তো আপনাদের কি মতামত সেটা জানাবেন কমেন্ট বক্সে। অতি অবশ্যই ভিডিওটা এত অবধি রইল, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন কমেন্ট বক্সে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং ভালো থাকবেন সবাই।